হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আই হোপ ইউ আর অল ফিট ইন ফাইন। প্রত্যেকের এই জীবনে এমন কিছু না কিছু কাগজ, ফাইল অথবা ডকুমেন্ট যা লাইফ টাইম এর জন্য সংরক্ষণ করে রাখতে হয়, যা হেরে গেলে আমাদের খুব বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তা কোনো পাসওয়ার্ড অথবা যে কোনো ধরনের ফাইল, ডকুমেন্ট, ইমেজ, ফটো, ভিডিও বা যে কোনো ধরনের লেখা অথবা কাগজপত্র হতে পারে। আজ আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো, যার মাধ্যমে আপনি আপনার যে কোনো ফাইল, ডকুমেন্ট, ইমেজ, ফটো, ভিডিও বা যে কোনো ধরনের লেখা অথবা কাগজপত্র যাই হোক আপনি ইন্টারনেটে জাস্ট একটি পাসওয়ার্ড এবং ইমেইলের মাধ্যমে লুকিয়ে রাখতে পারবেন লাইফ টাইমের জন্য, আজীবনের জন্য। চাই আপনার ফোনটি হেরে যাক বা আপনার যে কোনো কিছু হয়ে যাক, আপনার এই ফাইলগুলো কিন্তু ইন্টারনেটে সংরক্ষণ থাকবে। জাস্ট আপনি ইমেইল এবং পাসওয়ার্ডটি মনে রাখলেই হবে। তো ফোনের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই কীভাবে আপনি এই কাজটি করবেন। লেটস গো। তো এই টেকনিকটি ভেরি ইজি এবং সিম্পল। জাস্ট আপনি প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ লিখে যখন সার্চ করবেন তখন আপনি এই গুগলের এই ড্রাইভটি আপনি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আমি জাস্ট ওপেন করব। আরেকটি কথা বলে রাখি, এই অ্যাপসটি আপনাদের অনেকের ফোনে, নতুন যারা ফোন ক্রয় করছেন অনেকের ফোনে এই অ্যাপসটি অটোমেটিকভাবে এখন দেওয়া থাকে। যদি না থাকে তাহলে আপনি ডাউনলোড করে নেবেন। এটি হচ্ছে গুগলের একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম। আপনারা সবাই তো গুগলের প্ল্যাটফর্মগুলোই ইউজ করেন। এখানে যদি আপনার ইমেলটি সাইনিং করা না থাকে তাহলে আপনি আপনার ইমেলটি সাইনিং করে দেবেন। অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশনের সাথে থাকতে হবে এবং আপনার ইমেইল এবং এই ইমেইলের পাসওয়ার্ডটি আজীবন মনে রাখতে হবে। এগুলো ভুলে গেলে আপনার কখনো হবে না। এবং আপনি যদি প্রথমে প্রবেশ করেন, যদি সাইনিং অপশন থাকে তাহলে আপনি এখানে সাইনিং করে নেবেন। একেবারে ইজি, আপনি পারবেন এটি আমি বিশ্বাস করি। এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেলটি রয়েছে। এবং আপনি যখন নতুন ওপেন করবেন তখন এভাবে কোনো ফোল্ডার থাকবে না, অথবা একটি থাকতেও পারে, জাস্ট এটি আমি নিজে ক্রিয়েট করেছি। এখন আপনাকে আসল ব্যাপারটি দেখাই, কিভাবে আপনি আপনার যে কোনো ডকুমেন্ট এখানে রাখবেন। এখানে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এই প্লাস আইকনটির উপর ক্লিক করবেন। এবং এখানে কয়েকটি অপশন রয়েছে, দেখুন এখানে ফোল্ডার, আপলোড এবং স্ক্যান, অনেক রকমের অপশন রয়েছে। আপনি যদি যে কোনো ইমেজ অথবা ভিডিওকে সরাসরি আপনি আপলোড করতে চান তাহলে এখানে আপলোডে ক্লিক করবেন, আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। আর যদি আপনি ফোল্ডার হিসেবে আপনি সেট আপ করে একটি একটি করে ফোল্ডার হিসেবে আপনি আপলোড করতে চান তাহলে জাস্ট আপনি এখানে ফোল্ডারে ক্লিক করবেন। আমি আপনাদেরকে এখানে ফোল্ডারে ক্লিক করে একটি ফোল্ডার মেকিং করে দেখাচ্ছি। আপনি জাস্ট একটি ফোল্ডারের নেম দিবেন এখানে এবং এখানে আপনি ক্লিক করে নেবেন। অতপর জাস্ট ইজি এই ফোল্ডারটির ভিতরে আপনি প্রবেশ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনটির উপর ক্লিক করে আপনি আপলোডে ক্লিক করে যে কোনো ফটো এবং ভিডিও অথবা যে কোনো রকমের আপনার ডকুমেন্ট এখানে সেভ করে রাখতে পারবেন। একেবারে ইজি, যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে আপনি ডানে ক্লিক করবেন উপরে ডান বাটনে এবং সামান্য সময় ওয়েট করতে হবে, ইন্টারনেটের মাধ্যমে আপনার এই ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে। তাছাড়া আপনি এই প্লাস আইকনটিতে যদি ক্লিক করেন তাহলে এখানে স্ক্যান দেখতে পাচ্ছেন, আপনি সরাসরি ফটো তুলে আপনি এখানে আপলোড করতে পারবেন। অথবা এখানে আপনি যদি কোনো লেখা রাখতে চান তাহলে এই এখানে ক্লিক করবেন যে কোনো একটি, যেমন গুগল ডক্স এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এই গুগল ডক্স অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন এবং এখানে আপনি যে কোনো কিছু লিখে আপনি সেভ করে রাখতে পারবেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো, আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, হয়তো তাদেরও কোনো উপকারে আসতে পারে। এবং ভিডিওটি আপনি এতক্ষণ শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।